তাতে আপনাদের কেউ যে কোনো মুহূর্তে ভয়াবহ দুর্ঘটনার শিকার হতে পারে। গঙ্গার ঘাটে যারা স্নান করছেন তাদের উদ্দেশ্যে জানাচ্ছি, আপনারা আপনাদের মূল্যবান সরকার আপনি যেখানেই থাকুন না কেন, স্বামী বিবেকানন্দ মূর্তির সামনে চলে আসুন, ওখানে আপনার বাড়ির অপেক্ষা করছেন। মহালয়া তর্পণ তর্পণের ছবি। Thank you.
মাননীয় ভক্ত সাধারণের উদ্দেশ্যে বিশেষভাবে জানানো যাচ্ছে যে আপনারা মন্দির প্রাঙ্গণে প্রবেশের পূর্বে আপনাদের ব্যাগ, মোবাইল ফোন, ক্যামেরা পর্যন্ত পরিষেবা কেন্দ্রে জমা দিয়ে টোকেন সংগ্রহ করে সপরিবারে একসঙ্গে লাইনে দাঁড়াবে। কারণ মন্দির প্রাঙ্গণের ভেতরে মোবাইল ফোন, ক্যামেরা ও ব্যাগ নিয়ে প্রবেশ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। একটি বিশেষ ঘোষণা, ভক্ত সাধারণের জ্ঞাতার্থে জানানো হচ্ছে, লোকমাতা রানী রাসমণি ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত হয়েছে 1425 সালের শারদীয় সংখ্যার মাতৃশক্তি পত্রিকা। আপনারা যারা শারদীয় সংখ্যার মাতৃশক্তি পত্রিকা সংগ্রহ করতে ইচ্ছুক তাদের প্রতি জানানো হচ্ছে, মন্দির অভ্যন্তরে অবস্থিত লোকমাতা রানী রাসমণি ফাউন্ডেশন অথবা পূর্ণবাড়িতে অবস্থিত জাগ্রত বিবে কার্যালয়ে যোগাযোগ করার জন্য। विवेकानंद पत्नी गोबरा से आए हैं अंजू राम और बेबी। आप दोनों जहाँ कहीं भी हो, जहाँ से प्रसाद लिए हैं उस दुकान में चले जाइए, आपका घर का लोग आप दोनों के लिए इंतजार कर रहा है। अंजू राम और बेबी, आप दोनों जहाँ कहीं भी हो, जिस दुकान से प्रसाद लिए हैं उस दुकान में चले जाइए, आपका घर का लोग आपके लिए इंतजार कर रहा है। দত্তপুকুর থেকে এসেছেন জনি হাওলাদার। আপনি যেখানেই থাকুন না কেন, স্বামী বিবেকানন্দ মূর্তির সামনে চলে আসুন, ওখানে আপনার বাড়ির লোক আপনার জন্য অপেক্ষা করছেন। আপনার জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে। যে সকল ভক্তগণ পূজা প্রদানের জন্য বা মাতৃ দর্শনের জন্য লাইনে দাঁড়াচ্ছে তাদের উদ্দেশ্যে বিশেষ অনুরোধ, আপনারা মন্দির প্রাঙ্গণে প্রবেশের পূর্বে আপনাদের ব্যাগ, মোবাইল ফোন, ক্যামেরা পর্যন্ত পরিষেবা কেন্দ্রে জমা দিয়ে টোকেন সংগ্রহ করে সপরিবারে একসঙ্গে লাইনে দাঁড়াবে। কারণ মন্দির প্রাঙ্গণের ভেতরে মোবাইল ফোন, ক্যামেরা ও ব্যাগ নিয়ে প্রবেশ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। অপেক্ষা